পোস্ট অফিস সাধারণ মানুষের কাছে অত্যন্ত বিশ্বস্ত একটি নাম। এমন অনেকেই আছেন যারা ব্যাংকের থেকে পোস্ট অফিসকে বেশি ভরসা করেন, কিন্তু আস্থার সেই গর্ব চুরমার কোচবিহারের ঘটনাতে। ২৪ ঘন্টার রিপোর্টে পোস্ট অফিসে কোটি কোটি টাকা দুর্নীতি ফাঁস হল। নোট বাতিলের সময় গরিবের জনধন অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছিল। পোস্ট অফিসেও চলছে গরিবের অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা আত্মসাতের খেলা। ২০১৪ সালের শেষ দিক থেকে শুরু হয়েছিল ডাকঘরের এই অর্থ তছরুপ। অপারেশনের ধরন দেখলে চমকে উঠতে হয়। সর্ষের মধ্যে ভূত, তার হাত ধরেই নিপুণ অপারেশন। ডাক বিভাগের নিজস্ব টাকা যে অ্যাকাউন্টে থাকে তার পাসওয়ার্ড জানেন কোনো আধিকারিক। প্রয়োজন মাফিক সেই টাকা বিভিন্ন ব্রাঞ্চে পাঠানো হয়। অভিযোগ, টাকা ব্রাঞ্চে না পাঠিয়ে প্রযুক্তির সাহায্যে তা গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। ২৪ ঘন্টার অন্তর তদন্তে উঠে এসেছে এমন তিনটি অ্যাকাউন্টের তথ্য। ভারতী লাইক, অ্যাকাউন্ট নাম্বার 8741748623, পাঠানো হয়েছে 9,64,313 টাকা। রামজীবন দাস, অ্যাকাউন্ট নাম্বার 8741777267, পাঠানো হয়েছে 9,56,124 টাকা। বানেশ্বর রায়, অ্যাকাউন্ট নাম্বার 8741679705, পাঠানো হয়েছে 26,31,233 টাকা। টাকা রাখার সময় খেটে খাওয়া আনপার মানুষগুলোকে একরকম বোঝানো হয়, পরে মগজ ধোলাই করে তাঁদের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় টাকা। ২৪ ঘন্টার হাতে আসা তিনটি অ্যাকাউন্টই ঘুঘুমারি সাব পোস্ট অফিসে। বিশাল অঙ্কের এই দুর্নীতিতে উঠে এসেছে সাব পোস্টমাস্টার সুজিত রায়ের নাম। নাম জড়িয়েছে আরও এক ডাককর্মী রহিমুল খান্দকারে। একটা কাজ, যে কাজটা ওখানে হয়, তা সেই কাজটা হেড অফিসে আবার সেটা কম্পাইলেশন হয়। হেড অফিসে যাদের করার কথা ছিল কম্পাইলেশন, তারা সেটা হয়তো করেনি, যার ফলে এটা দেরি হয়েছে ধরতে। এখনই 14 কোটি টাকা তছরুপের কথা মানছে জেলার পোস্ট অফিস কর্তৃপক্ষ। তবে আশঙ্কা, দুর্নীতির এই অঙ্কটা আরো বড়, প্রায় 30 কোটি টাকা। তিনজন ব্যক্তি এই অর্থ তছরুপের মামলায় ইতিমধ্যেই জড়িয়ে পড়েছেন। তবে শুধু কি এই তিনজন, তাই নিয়ে কিন্তু দেখা দিয়েছে নানা প্রশ্ন। কোচবিহার থেকে ক্যামেরায় বাপ্পা সরকারের সাথে সুমন কল্যাণ ভদ্র, ২৪ ঘন্টা।